ओं सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये तम्बके गौरी नारायणी नमस्तुते। ओं शरणागत दीनार्त परित्राण परायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते। ओं सृष्टिथिति विनाशनां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। नमस्कार, अपने सबाई के स्वागत जानिए। हमें शुरू करछि आजकेर एखनकार भाग्यवार्ता अनुष्ठान। भाग्यवार्तार आजकेर एखनकार अनुष्ठान जार अनुष्ठान तिनी होच्छेन पंडित जी भृगुश्री जातक। अनेक अनेक स्वागत, सुप्रभात। नमस्कार। शुरू करी आजकेर पथ चला। आजके सकाल 8:36 থেকে গণ্ডযোগ শুরু, আর সারাদিনই গণ্ডযোগ থাকবে। গণ্ডযোগের হিসেব হচ্ছে 8:36 থেকে আপনার 6 দণ্ড অর্থাৎ 24 মিনিট × 6 যা হবে সেটার সঙ্গে 8:36 যোগ করে আপনি যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন। বিকেল 5:11 পর্যন্ত থাকবে শুক্লপক্ষের প্রতিপদ। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে, আজ আবার আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিষা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে মকরের শ্রাবণা নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে মিথুন রাশির রোহিণী রাহু আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে বৃশ্চিক রাশির উন্নদা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক শুভ, কর্মক্ষেত্রে শুভ এবং নানাবিধ শুভ অশুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য মিলবে। হঠাৎ প্রবল অর্থপ্রাপ্তির মতন যোগ আছে। আজ মেষ রাশির জাতক জাতিকাদের শুভ দিক পশ্চিম দিক, শুভ রং আপনাদের লাল এবং সাদা। 8 সংখ্যার জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকাদের অশুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি একদমই শুভ নয়, সমস্যার জটিলতা থাকবে, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া। বৃষ রাশির জাতক জাতিকা আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কর্মক্ষেত্রে প্রবল গুপ্তসত্ব বৃদ্ধি। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নানাবিধ জটিলতা সমস্যার সৃষ্টি হতে পারে, সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আজ বৃষ রাশির জাতক জাতিকাদের প্রিয়জনেরও শারীরিক বিড়ম্বনার যোগ প্রবল। শুভ দিক আপনাদের পূর্ব দিক, শুভ রং সাদা এবং লাল। 9 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক শুভ, কর্মক্ষেত্রে শুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ। মিথুন রাশির জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ মিথুন রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা করছে নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আছে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। 9 সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যা জাতক জাতকাদের অশুভ। কর্কট রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যার জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক বিড়া, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, দাম্পত্য কলহের যুগ আছে। কর্কট রাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। প্রবল অর্থনাশের মতন যোগ। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে লেনদেনের ক্ষেত্রে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। 8 সংখ্যা জাতক জাতকাদের বিশেষভাবে শুভ, 1 সংখ্যা জাতক জাতকাদের অশুভ। সিংহ রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। সিংহ রাশি জাতক জাতকাদের পারিবারিক সুখ। আর সিংহ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। হঠাৎ অর্থপ্রাপ্তির মতন যোগ। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ, আজ যে কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আপনাদের মিলবে। আর সিংহ রাশি জাতক জাতিকাদের যে কোনো দূরভ্রমণের যোগাযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে প্রবল সম্মান বৃদ্ধির যোগ। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। 8 সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যা জাতক জাতকাদের অশুভ। কন্যারাশি জাতক জাতকাদের ক্ষেত্রেও শুভ। কন্যারাশি জাতক জাতিকারা আজকে সর্বদিক থেকে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ আছে। আজ কন্যারাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য পাবেন। আজকে হচ্ছে আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। 5 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যার জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া। তুলারাশির জাতক জাতিকা আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। তুলারাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভাশুভ ফল মিলবে না।
আজ তুলারাশি জাতক জাতিকারা যে কোনো শুভকাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন। আপনাদের শুভ রঙ হচ্ছে সাদা এবং লাল। পাঁচ সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, তিন সংখ্যা জাতক জাতিকাদের শুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি শুভ নয়। সমস্যা, জটিলতা, মানসিক টেনশন, বিধি, শারীরিক পীড়া। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। গুপ্ত শত্রু বৃদ্ধি হবে। পারিবারিক দিক থেকে নানাবিধ সমস্যা, জটিলতা, প্রিয়জনের সাথে মতানৈক্য। আজ বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যে কোনো অর্থলগ্নির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজ হচ্ছে আপনাদের বিশেষভাবে শুভ দিক দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। তিন সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, এক সংখ্যা জাতক জাতকাদের অশুভ। ধনুরাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ। ধনুরাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। হঠাৎ অর্থপ্রাপ্তি মতন যোগ। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। ধনুরাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। শুভ রং আপনাদের হলুদ এবং সাদা। নয় সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, এক সংখ্যা জাতক জাতকাদের অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়। সমস্যা, জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, প্রিয়জনেরও শারীরিক বিড়ম্বনা। মকর রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মকর রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থনাশের পাশাপাশি সত্য বৃদ্ধি, কর্মক্ষেত্রে বৃদ্ধি, সত্য বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে কোনোরূপ মতানৈক্য জড়াবেন না। ব্যবসায়ীরা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। পাঁচ সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, এক সংখ্যা জাতক জাতকাদের অশুভ। কুম্ভরাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। কুম্ভরাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। হঠাৎ অর্থপ্রাপ্তি মতন যোগ। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। নয় সংখ্যা জাতক জাতকাদের অশুভ, সাত সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ। মীনরাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, হঠাৎ অর্থপ্রাপ্তির মতন যোগ। মীনরাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন। বিশেষ করে যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনারা নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। আজ মীনরাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। পাঁচ সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, আট সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। আমাদের রাশিফল শেষ, দিনপঞ্জি শেষ। আমাদের এবারে যেটা আলোচনার বিষয় পণ্ডিতজি, আপনি বিভিন্ন উপাচার বলেন, মানুষ ফোন করেন, তাদের ভাগ্য জানতে চান, কিন্তু আমার একটা প্রশ্ন, কোনো মানুষই তো সঠিক হয়ে জন্মান না, কিছু না কিছু সমস্যা থাকে। সবার কি প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন হয়? যদি না হয়ে থাকে তাহলে কাদের জীবনে প্রতিকারের প্রয়োজন থাকে? দেখুন, একটা কথা বলবো এই ক্ষেত্রে, যে কোনো জাতক জাতিকারী জন্মছকে কিন্তু সর্বদিক থেকে সমান হতে পারে না। কেউ অর্থনৈতিক দিক থেকে সাফল্য পেয়েছে, কিন্তু দেখা যাচ্ছে তার অর্থনৈতিক সাফল্য পাওয়ার পর থেকেও তার কর্মজীবনে শত্রু বৃদ্ধি, পারিবারিক জীবনে নানাবিদ সমস্যা। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার উচ্চশিক্ষা হয়েছে, সে উচ্চশিক্ষা হওয়ার পর তার মনের মতন কর্মজীবন আসেনি। মানে বিড়ম্বনা মানুষের জীবনে কম বেশি থাকে। সেগুলো কি দেখা যায় যে আমরা কিন্তু সবসময় যদি একটা অ্যাস্ট্রোলজি, যে প্রপার অ্যাস্ট্রোলজার, সে কিন্তু আপনাকে তার নিখুঁত গণনা করবে। নিখুঁত গণনা করার পর আমাদের যে রাশিচক্রে, রাশিচক্র অনেক প্রকার যোগ থাকে, অনেক প্রকার যোগ, অশুভ যোগ এবং শুভ যোগ। আচ্ছা, এই অশুভ যোগ শুভ যোগ দোষ, এই দুয়ের মধ্যে তো ফারাক আছে? অবশ্যই আছে। অনেক সময় দেখি যে কেউ একই জিনিসকে বলা হচ্ছে কালসর্প দোষ, আবার কালসর্প যোগ। তো এই কালসর্পেরও কি বেনিফিট রয়েছে? কালসর্প যোগটা কালসর্প দোষ এবং কালাম্বিত যোগ, কালসর্প দোষের মাধ্যমে কালাম্বিত যোগ। এখন সচিন তেন্ডুলকরের তো কালাম্বিত যোগ, কালসর্প দোষের মধ্যেই কালাম, এটাকে খুঁজে বার করতে হবে। অর্থাৎ যে জাতক জাতিকার জন্মছকে দেখবেন কালসর্প দোষ আছে, সে কালসর্প দোষের মধ্যে তার গ্রহগুলো যখন অবস্থান হেতু কোনো যোগ সৃষ্টিকারী কিনা, প্রত্যেকটা গ্রহ যদি যোগ সৃষ্টিকারী হয়, সে কিন্তু কালসর্প দোষের কিন্তু নেগেটিভ ফলটা পাবে না। তার কিন্তু সমস্ত কালাম্বিত যোগের পজিটিভ ফলগুলো তার মধ্যে আসবে। অ্যাপারেন্টলি তার ছক দেখে মনে হবে যে কালসর্প দোষ, অথচ তার উন্নতি একের পর এক হয়ে যাবে, তার যখন জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণটা হবে তার জীবনে হচ্ছে কোনো শুভ গ্রহের মহাদশা জন্মগ্রহণ করলো,
সে ভাগ্যপতি গ্রহের দশা জন্মগ্রহণ করতে পারে, পঞ্চমপতি গ্রহের মহাদশা জন্মগ্রহণ করতে পারে, তার কর্মপতি গ্রহের মহাদশা জন্মগ্রহণ করতে পারে। সেই যে গ্রহটাই যে জন্মগ্রহণ করবে সেই গ্রহটি দেখা যাবে তার জন্মছকের মধ্যে আত্মকারক গ্রহ হতে পারে, সেই জন্মছকে তার গ্রহটি তুঙ্গী অবস্থায় থাকতে পারে, সেই গ্রহটি তার জন্মছকের বিশেষ যোগ সৃষ্টিকারী গ্রহ হিসাবে থাকতে পারে। অতএব একটি যে রাশিচক্রের কিন্তু সূক্ষ্ম যদি আপনি বিচার করতে হয় অনেক কিছু দেখতে হয়, তার জন্ম সময় সে কোন দশায় জন্মগ্রহণ করলো যেগুলো আমরা লক্ষ্য করি, তার পাশাপাশি যে তার জন্মছকে শুভ যোগগুলোকে বার করতে হবে, শুভ যোগ তার জন্মছকে কীভাবে আছে এবং কটা শুভ যোগ আছে, কী কী অশুভ দোষ আছে। যখন অশুভ দোষগুলো নেগেটিভ ফলগুলো কখন আসে দেখা যায়, তার যখন মহাদশাগুলো বা অন্তর্দশাগুলো নেগেটিভ আসে সেই ক্ষেত্রে তার জীবনে কিন্তু অশুভ দোষের ফলাফলগুলো আসতে থাকে। সাপোজ আমি যদি দেখি কারোর জন্মছকে দারিদ্র দোষ আছে, দারিদ্র দোষে জন্মছকের ক্ষেত্রে আমরা জানি যে রবি শুক্র দ্বারা দারিদ্র দোষ হয় এবং শুক্র কম্পাস্ট অবস্থায় আছে, সেই জাতক জাতিকার যদি জন্মছকে সেই শুক্র নিচস্থ থাকে বা সেই শুক্র যদি অশুভ নক্ষত্রে থাকে বা দুস্থানগত থাকে বা দুস্থানগত দারিদ্র দোষ আছে, সে শুক্রেরই মহাদশা চলছে তার জীবনে বা সেই শুক্রেরই অন্তর্দশা চলছে তার জন্মছকে, সেই ক্ষেত্রে সেই দারিদ্র দোষের নেগেটিভ ফল তো আসতে বাধ্য, আসতেই হবে থাকে, সেই সময়টা এই শুক্রের মহাদশা সে কখনো ভালো হতে পারে না। আমাদের জন্মছকে আমরা যেমন সাড়ে সাথী নিয়ে আলোচনা করি, আমি একটা জন্মছকে এই এখন একটা পেয়েছি মানে হোয়াটসঅ্যাপে এই শনি সাড়ে সাথী, আমি এটা নিয়ে কিছুটা বলবো এখন ভাবছি। তার আগে একজন বন্ধু আছে। আচ্ছা ঠিক আছে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন, এটাকেই না যোগ বলে আমার মনে হয় যে আপনি ফোনে লাইনটা পেলেন, আপনার সঙ্গে আমরা কথা বলতে যাবো, কিন্তু তার আগে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল, তো আজকে মনে হয় যিনি হোয়াটসঅ্যাপ করেছেন তারই আজকে আমি একটু হ্যাঁ কথাটা বলি, তারপর যদি ফোন আসে আমি দেখব। নমস্কার পণ্ডিতজি, আপনাকে আমার প্রণাম, আমি এই নিয়ে তিন দিন হলো হোয়াটসঅ্যাপে লিখছি, দয়া করে যদি একবার আমার এই ছকটা আলোচনা করেন তাহলে খুব ভালো হয়। আমার ডেট অফ বার্থ হলো 12/12/1964, 3:45 PM কলকাতা। শনির সাড়ে সাথে কি আমার খুব খারাপ হবে বা খুব খারাপ যাবে? ঠিক আছে, শনির সাড়ে সাথে নিয়ে আপনি প্রশ্ন করেছেন, দেখুন শনির সাড়ে সাথে তো 7.5 বছরের ব্যাপার, আড়াই আড়াই সেই 7.5 বছর কি সত্যি সবার খারাপ যায়, আবার সবার কি সত্যি ভালো হয়, এটা হচ্ছে নানা রকম প্রশ্ন ব্যাপার থাকে। শনির সাড়ে সাথী মানেই যে আপনার মনে ভয় সেটাও নয়, শনির সাড়ে সাথীতে অনেক জাতক জাতিকার জীবনে অনেক রকম সাফল্য এসছে, এই ধরনের ছক আমার কাছে ম্যাক্সিমাম এসছে। আবার শনির সাড়ে সাথীতে অনেক রকম যন্ত্রণা এসছে, তা যে শনি হচ্ছে অশুভ অবস্থা থাকলে মানুষের জীবনে দুঃখ দেয়, দুঃখ অনেক প্রকার হতে পারে, শারীরিক দিক থেকে দুঃখ আসতে পারে, তার জীবনের বিশেষ করে সাফল্যের দিক থেকে দুঃখ আসতে পারে, নানাবিধ দুঃখ বা পারিবারিক দিক থেকে যন্ত্রণা আসতে পারে, নানা রকম দুঃখ দেয় যদি শনি তার জন্মছকে অশুভ অবস্থা থাকে। আরেকটি জিনিস সবসময় মনে রাখতে হবে, শনি কিন্তু কর্মফলের দেবতা, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, শনি কর্মফলের দেবতা, শনি আপনাকে জীবনে রাজা করতে পারে, কোনো গ্রহ সেটা পারে না। আপনি যদি এই ব্যাপারটায় আমার সাথে কখনো আলোচনা করেন পার্সোনালি, আমি আপনাকে প্রত্যেকটা মানুষের যারা জীবনে প্রতিষ্ঠা পেয়েছে প্রত্যেকটি মানুষের জন্মছক ধরে ধরে বলবো যে দেখুন এরা জীবনে প্রতিষ্ঠা পেয়েছে শনির মহাদশায়, শনি প্রত্যেকটি মানুষকে জীবনে সাফল্য দেয়, বৃহস্পতি কিন্তু সেটা দেয় না। বৃহস্পতির মহাদশা থেকে প্রবল সাফল্য এসছে খুব কম পাবেন, আমাকে দেখান দেখি, 80% মানুষ বা 80% জাতক জাতিকা বৃহস্পতির দশায় সাফল্য পায় না, কিন্তু 80% জাতক জাতিকা শনির মহাদশায় সাফল্য পায়। যদি শনি আপনার জন্মছকে শুভ অবস্থা থাকে, শনি রাহু মঙ্গল এরা আপনাকে সাফল্য দেবে, অশুভ গ্রহ সাফল্য দেবে, হ্যাঁ অশুভ গ্রহের অবস্থান বুঝতে হবে, অশুভ গ্রহ কী অবস্থায় আছে সেটা দেখতে হবে, অশুভ গ্রহ নক্ষত্র দেখতে হবে, তাহলেই তো আপনি সাফল্য পাবেন, সাফল্য ওইখান থেকে পাবেন, কিন্তু বৃহস্পতি কখনো আপনাকে সাফল্য দেবে না, বৃহস্পতি
আপনাকে বৃহস্পতিকে কি বলি, বৃহস্পতি যে যোগ সৃষ্টিকারী গ্রহ। আমরা বলি না যে তোমার তো বৃহস্পতি তুঙ্গে, অর্থাৎ বৃহস্পতি যদি অবস্থান ভালো থাকে তাহলে আপনার বৃহস্পতি যে ঘরে অবস্থান করছে তার জন্য আপনাকে সাফল্য দেবে। বৃহস্পতি একাদশে থাকলে আপনি অর্থনৈতিক সাফল্য জীবন ভর পেতে পারেন, যদি আপনার অন্য কোনো গ্রহে মহাদশা থাকতে পারে, ঠিক আছে। বৃহস্পতি একাদশে থাকা মানে বৃহস্পতি দশায় আপনি অর্থনৈতিক প্রবল সাফল্য পাবেন তা নয়, তার কখনোই নয়। বৃহস্পতি আপনাকে জীবনে বিশেষ করে মহাদশায় আপনাকে সাফল্য দেবেই, তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু শনি দেবে তার গ্যারান্টি আছে। যদি শনি আপনার জন্মচক্রে কিছুটা শুভ অবস্থা থাকে, বৃহস্পতি অধিকাংশ ক্ষেত্রে সাফল্য দেয় না, তবে বৃহস্পতি যোগ সৃষ্টিকারী হয়। বৃহস্পতির দৃষ্টি, বৃহস্পতির সহাবস্থান, সেই গ্রহগুলো তাদের বিশেষ করে তারা হচ্ছে বলবান হয়, তাদের যোগগুলো যে যোগগুলো সৃষ্টি হয়। যদি কখনো দেখা যায় কোনো জাতক জাতিকার শনি বৃহস্পতির শুভ যোগ সৃষ্টিকারী আছে, অথবা শনি নিজভঙ্গ রাজযোগ অবস্থায় আছে, যেহেতু বৃহস্পতি যুক্ত বা বৃহস্পতি দৃষ্ট অবস্থায় থাকে, সেক্ষেত্রে শনির দশা সে সাফল্য পেতে পারে। অতএব দেখা যায় বৃহস্পতি যদি দৃষ্ট দেয় বা বৃহস্পতি যদি যোগ সৃষ্টিকারী গ্রহ হিসাবে যদি কোনো গ্রহের ওপর অবস্থান করে, সেই গ্রহের মহাদশা আপনাকে ফল দিতে পারে। অতএব বৃহস্পতি দশায় যে আপনি সবসময় ফল পাবেন তা নয়। যাই হোক, আপনার জন্মছক অনুযায়ী বিশেষ করে শনি আপনার জন্মছকে দশমভাবে কর্মভাবে অবস্থান করছে, এবং আপনার কুম্ভ রাশি, কুম্ভ রাশি আপনার সত্যি শনির মহাদশা, শনি সাড়ে সাথে এখন পড়েছে। দেখুন, আপনার এই জন্মছক অনুযায়ী যেহেতু শনি আপনার স্বক্ষেত্রে দেখাচ্ছে, কানটায় স্বক্ষেত্রে অবস্থান করছে, এবার আপনি আসুন যে শনি আপনার কোন নক্ষত্রে অবস্থান করছে। শনি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে, অতএব শনি মঙ্গলের নক্ষত্রে থাকাও কিন্তু শুভ নয়। শনি এবং মঙ্গলের শত্রু, এবং শনি মঙ্গলের নক্ষত্রে থাকাও কিন্তু কখনো শুভ নয়, এবং শনি হচ্ছে স্বক্ষেত্রে থাকতে পারে কিন্তু মঙ্গলের নক্ষত্রে আছে। শনির সাড়ে সাতির পিরিয়ড আপনার চলছে এই সময়টা। শনি এখন কোন নক্ষত্রে আছে? শনি এখন শ্রবণা নক্ষত্রে আছে, 22 নম্বর শ্রবণা নক্ষত্রে আছে। এবার আপনার চার্টে দেখতে হবে যে আপনার এই শ্রবণা নক্ষত্র, 22 নম্বর নক্ষত্র এইখানে নবতারা চক্রে কোথায় আছে। দেখুন, আমি নবতারা চক্রে চলে যাচ্ছি। এখানে দেখুন শনি অর্থাৎ 22 নম্বর বদ নক্ষত্রে আছে, অর্থাৎ বাধা, বদ নক্ষত্রে অবস্থান করছে শনি। অতএব আপনার শনির এই সাড়ে সাথে আপনাকে ভালো দেবে না, কখনো দিতে পারে না, কারণ শনির এখন অশুভ নক্ষত্রে অবস্থান করছে, বদ নক্ষত্রে অবস্থান করছে। এই বদ নক্ষত্রে শনির সাড়ে সাথে প্রবল সমস্যা দেয়, প্রবল নানাবিধ সমস্যা দেবে আপনাকে, শারীরিক সমস্যা দিতে পারে, মানসিক বিড়ম্বনা দিতে পারে, প্রিয়জনের দিক থেকে প্রবল সমস্যা আসতে পারে। শনি সাড়ে সাথেতে একটা সমস্যা সবথেকে বড় দেয় যে কোনো প্রিয়জন হানি করে, এটা হচ্ছে বড় সমস্যা। যদি শনির সাড়ে সাথে যদি শনি কখনও পুত্তরী নক্ষত্র, বিপদ নক্ষত্রে, বদ নক্ষত্রে অবস্থান করে, এখন আপনার তো শনি বদ নক্ষত্রে আছে, আগামী বছর 17 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। শনির সাড়ে সাথীর যে প্রথম পার্ট আপনার শেষ হবে হচ্ছে আগামী বছর অর্থাৎ 22 সালের মে মাসে, কিন্তু শ্রবণা নক্ষত্র থাকবে 17 ফেব্রুয়ারি পর্যন্ত 22 সালের। অথচ আপনার কিন্তু 22 সালের 17 ফেব্রুয়ারি পর্যন্ত ভয়, 22 সালের 17 ফেব্রুয়ারি পর্যন্ত আপনার পক্ষে ভালো নয় সময়টা, খুব সমস্যা আসবে। 17 ফেব্রুয়ারি পর কিন্তু আবার ভালো, আমি বলবো ভালো, কারণ শনি তখন নক্ষত্র চেঞ্জ করবে, শনি তখন আপনার মিত্র নক্ষত্রে গিয়ে প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রে। অতএব সেই সময় থেকে আপনি আবার শনি সাড়ে সাথীর কুপ্রভাব আপনি আর পাবেন না। এই অনেকে বলে যে শনির সাড়ে সাথীর প্রথম, সেকেন্ড, থার্ড, যে এই ধনুরাশির এসে শেষ পর্যায়ে 1 বছর বাকি আছে, বা 1 বছর না বা 11 মাস বাকি আছে, সেই ক্ষেত্রে আপনার শনির সাড়ে সাথী অনেক খারাপ প্রভাব কেটে গেছে, অমুক তমুক, এসব কিন্তু কখনো নয়। এটা কিন্তু বিশেষ করে এটা কোনো শনি সাড়ে সাথীর বিষয়ে কোনো কথার কথা নয়, কারণ সবসময় মনে রাখতে হবে এখন তো যাদের ধনুরাশি তাদের তো 11 মাসের মতো ধরুন শনির সাড়ে সাথী আছে, কিন্তু দেখা গেল তার এই 11 মাস তার শ্রবণা নক্ষত্রে, তার জন্মচার্টে, নবতারা চার্টে বিপদ নক্ষত্র, পুত্রী নক্ষত্র, বদ নক্ষত্র অবস্থান করছে, তাহলে কিন্তু তার ভয়ানক সমস্যা, তার ক্ষেত্রে কিন্তু ভয়ানক সমস্যা। অতএব আপনি আপনার শনির সাড়ে সাথী যখন পড়বে, সবসময় মনে রাখতে হবে কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে শনি সাড়ে সাথী আপনি 7.5 বছর খারাপ আপনার যাবে না। আপনাকে দেখতে হবে যে আপনার এই যে
কোন নক্ষত্রে শরীর অবস্থান করছে, সেই নক্ষত্র আপনার জন্মচাকরি কোথায় আছে, নবতারা চাকরি কোথায় আছে, এটাকে লক্ষ্য করতে হবে। কিন্তু বারবার যখনই অশুভ নক্ষত্রে প্রবেশ করবে তখনই ভাববেন যে আপনার সময় কিন্তু খুব খারাপ আসবে, খুব খারাপ আসবে। তার পাশাপাশি আরেকটি জিনিস লক্ষ্য করতে হয় যে শনি সাড়ে সাতের পিরিয়ডে, বিশেষ করে শনি যদি কখনও খুব অশুভ অবস্থা থাকে, দুস্থানগত থাকতে পারে, শনি যদি অশুভ নক্ষত্র অবস্থান করে, শনি যদি কখনো নিচস্থ থাকে, শনি যদি কখনো বিশেষ করে পাপগ্রহযুক্ত অবস্থা থাকে, এগুলো কিন্তু লক্ষ্য করতে হয়। এগুলো কিন্তু মানে শনির যে সাড়ে সাতের পিরিয়ডে কিন্তু ভালো দেয় না। শনির সাড়ে সাতিতে লক্ষ্য করতে হবে যদি কখনো শনি আপনার শুভ অবস্থায় থাকে না, সক্ষেত্রস্থ থাকে। আমি আপনাকে একটা কথাই বলবো, আপনার শনির সাড়ে সাতি কখনো আপনার খারাপ যাবে না। আপনার খারাপ হচ্ছে এই 17 ফেব্রুয়ারি 2022 পর্যন্ত, তারপর আপনি শনি সাড়ে সাতি নিয়ে কোনো টেনশন নেই আপনার, কারণ এর পরের যে নক্ষত্রগুলো আসবে, মৃত্যু নক্ষত্র, অতিমৃত্যু নক্ষত্র, জন্ম নক্ষত্র, সম্পদ নক্ষত্র পরপর পরপর আসতে থাকবে। এর পাশাপাশি যেহেতু শনি আপনার সক্ষেত্রস্থ আছে, আপনার কিন্তু খারাপ প্রভাব দেবে না। তার পাশাপাশি মহাদশা দেখুন, মহাদশাটাকে লক্ষ্য করুন, মহাদশার উপর নির্ভর করে। অর্থাৎ আপনার এখন চলছে শুক্রের মহাদশা, শুক্র হচ্ছে আপনার জন্মছকের লগ্নপতি, শুক্র হচ্ছে আপনার সক্ষেত্র অবস্থান করছে ষষ্ঠভাবে, মহাদশাও কিন্তু আপনার অনুকূলে, শনির অবস্থানও আপনার অনুকূলে। এভাবে কিন্তু শনির সাড়ে সাতিটাকে ধরতে হয় যে কোনো জাতক জাতিকার জীবনে কখন শনি সাড়ে সাতির খারাপ প্রভাব আসতে পারে। সবসময় যে আপনি শনি সাড়ে সাতি নিয়ে একটি 7.5 বছর ভয়ে থাকবেন, এটা ভুল, কখনো হতে পারে না। অর্থাৎ শনি সাড়ে সাতি নিয়ে আরো কিছু বলার ছিল, আমি একটা ফোনে নিয়ে আসছি। নমস্কার, কে রয়েছেন? নমস্কার ম্যাম, আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। আরেকবার বলতে হবে। বলছি আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। কি নাম? রাজা রায়। রাজা রায়, কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে। দেখেন পণ্ডিতজির অনুষ্ঠান? হ্যাঁ, প্রত্যেক দিনই দেখি রেগুলার। আমার মা গিয়ে উপকৃত হয়েছেন। মা কিসের জন্য এসেছিলেন? হ্যাঁ, বিজনেসের জন্য গিয়েছিলেন। আপনাদের পারিবারিক ব্যবসা? হ্যাঁ হ্যাঁ। সেটাতে উপকার পেয়েছেন মা? উপকার পেয়েছেন, কিন্তু এখন লকডাউনের কারণে একটু ডাউন হয়ে গেছেন ব্যবসাটা। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন আপনার। সেকেন্ড সেপ্টেম্বর 1993। হ্যাঁ, টাইম বলুন। সময় হচ্ছে 9:30 PM। রাত্রিবেলা 9:30? হ্যাঁ, 9:00। কোথায় জন্মস্থান? হচ্ছে পূর্ব বর্ধমান। বর্ধমান না? আচ্ছা, আপনার জন্মবার বৃহস্পতিবার তো? আচ্ছা হ্যাঁ, বৃহস্পতিবার। আপনার মেষ লগ্ন? হ্যাঁ, মেষ লগ্ন মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ আপনার, ঠিক আছে? আচ্ছা, আপনার জন্মছকে শনি আপনার কুম্ভ রাশিতেই আছে, সক্ষেত্রে বক্রী অবস্থায় আছে, ঠিক আছে? এবার আমি একটু জন্মছকে চলে যাচ্ছি। আপনার জন্মছক অনুযায়ী আপনার লগ্ন হচ্ছে মেষ, লগ্নপতি মঙ্গল, সক্ষেত্রে দৃষ্ট বৃহস্পতি যুক্ত, চতুর্থে শুক্র, পঞ্চমে রবি বুধ, ষষ্ঠভাবে মঙ্গল বৃহস্পতির অবস্থান, সপ্তম অষ্টম নবম, নবমপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, ষষ্ঠভাবে মঙ্গলযুক্ত অবস্থা আছে, এবং দশমপতি কারক গ্রহ হচ্ছে শনি। শনি হচ্ছে আপনার জন্মছকের একাদশভাবে অবস্থান করছে শনি সক্ষেত্র, ঠিক আছে? এখন বর্তমানে আপনার মহাদশাটা দেখে নিচ্ছি। এখন আপনার মহাদশা চলছে বুধের মহাদশা। বুধ হচ্ছে আপনার জন্মছকের তৃতীয় পতি এবং ষষ্ঠপতি কারক গ্রহ বুধের মহাদশা। এই বুধের মহাদশা কিন্তু আপনার সেরকম ভালো দেবে না, কিন্তু বুঝতে পেরেছেন? বুধের মহাদশা, বুধ হচ্ছে আপনার ষষ্ঠপতি কারক গ্রহ, সরি, তৃতীয় পতি, ষষ্ঠপতি কারক গ্রহ, বুধের মহাদশা অবস্ট্রাকশন বেশি। ও, সময় শেষ হয়ে গেল। আপনি ছোট করে, হ্যাঁ দেখুন, আপনার এখন বুধের দশা
এবং মঙ্গলের অন্তর্দশা চলছে, এই সময়টা আপনি সাবধানতা অবলম্বন করবেন। এরপর আসবে রাহুর অন্তর্দশা, 2024 মে পর্যন্ত থাকবে, 2024 মে পর্যন্ত কিন্তু প্রবল সমস্যা। তার পাশাপাশি নেক্সট ইয়ার থেকে কিন্তু আপনার শনি সাড়েসাথী পড়বে, শনি সাড়েসাথী পিরিয়ডটা কিন্তু আপনি বিশেষ করে কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন আপনার কোন নক্ষত্রে অবস্থান করবে, অর্থাৎ 2022 সালের থেকে। আর রাহুর অন্তর্দশা তার পাশাপাশি হচ্ছে আপনার শনি সাড়েসাথী দুটোই কিন্তু একসাথে আসবে 22 সাল থেকে, আপনার 22 সাল থেকে 24 সাল পর্যন্ত কিন্তু ভয় আছে। আমার মনে হয় এই যে মা এসে উপকার পেয়েছেন, আপনিও উপকার পাবেন। যোগাযোগ করুন, এখন তো অনলাইন সিস্টেম, এখন আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের ডিটেলসটা পাঠাবেন এবং আপনাকে বলে দেওয়া হবে অ্যাকাউন্ট নাম্বার, আপনি যা ফিজ ওনার চেম্বারে সেটাই আপনারা পেমেন্ট করে দেবেন। এরও কিন্তু বদ নক্ষত্রে পড়বে, আচ্ছা, সামনের বছর অর্থাৎ 23 নম্বর ধনিষ্ঠা নক্ষত্রে শনির সাড়েসাথী শুরু হবে 2022 সালের মে মাস থেকে, বদ নক্ষত্রে কিন্তু শুরু হবে। আপনার শনির সাড়েসাথী কিন্তু ভালো নয়, আপনার রাহুর অন্তর্দশা শনির সাড়েসাথী 2022 সালের মে থেকে, প্লাস এটা বদ নক্ষত্রে শুরু হবে, আপনার সময় কিন্তু খুব খারাপ দেবে কিন্তু, অর্থাৎ সেই ব্যাপারে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে এখন থেকেই। আর একটা কথা বলবো যে আজকে শুক্রবার, আজকে যিনি যেটা করবেন আজকে বিশেষ করে ঘরে যে লক্ষ্মী পুজো করবেন আপনার, প্রত্যেকদিন যে পুজো হয় 11টা করি দিয়ে মা লক্ষ্মীর সামনে পুজো করবেন আজকে, এবং পুজো শেষে ওই 11টি করি আবার ক্যাশ বাক্সে রেখে দেবেন। হাতে আজকে সময় নেই, ধন্যবাদ পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।